প্রকাশ্যে মদ্যপান, ডিজের কান ফাটানো আওয়াজ, তার সাথে তাল মিলিয়ে উদ্যাম নৃত্যের অপসংস্কৃতি মারিয়ে বহুদিন বাদে উপভোগ্য সুস্থ সংস্কৃতির নিদর্শন রাখলো আগরতলা। সরকারের সদিচ্ছায় তৈরি হলো নতুন পথচলা। এবছর মায়ের গমন অনুষ্ঠান শহরবাসীর নিজস্ব সংস্কৃতি প্রদর্শনের সত্যিকারের মঞ্চ হয়ে উঠল। প্রশস্ত রাজপথে বহু গৃহবধূ, যুবতী, কিশোরী প্রাণ খুলে নাচলেন, দেখালেন সঠিক মঞ্চ পেলে এরাও সুপ্ত প্রতিভা উপস্থাপন করতে পারদর্শী। সোমবার সন্ধ্যায় হাজারো মানুষের মিলনস্থলে পরিণত হলো উজ্জয়ন প্যালেসের মূল প্রবেশদ্বার থেকে কামান চৌমনি অব্দি এলাকা। তিল ধারণের জায়গা নেই হরিগঙ্গা বসাক রোডে। সরকারের সদিচ্ছা, দুর্গাপূজা আয়োজকদের ঐকান্তিক সহযোগিতা এবং পুলিশ নিরাপত্তা বাহিনীর নিরলস চেষ্টায় ২০২৪ সালের মায়ের গমন অনুষ্ঠান সোমবার এক অনন্য নজির সৃষ্টি করল। পুজো উদ্যোক্তা ক্লাবগুলিও নতুন নতুন সৃষ্টিশীল ভাবনা মায়ের গমন অনুষ্ঠানে উপস্থাপন করছে। ভাসমান চলবে মধ্যরাত অবধি। এদিন সন্ধ্যায় তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখে নির্মিত সুদৃশ্য মঞ্চে দাঁড়িয়ে মায়ের গমন অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য, মেয়র দীপক মজুমদার, স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং পশ্চিম জেলা সভাধিপতি বলাই গোস্বামী। মায়ের গমন শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এবছর শক্ত হাতে ডিজি অপসংস্কৃতি বন্ধ করা হয়েছে। রাজ্যের ক্লাবগুলি সুস্থ সংস্কৃতি পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে, এটা অবশ্যই একটা ভালো লক্ষণ। তিনি জানান, প্যারাডাইজ চৌমুহনি এলাকায় স্থান সংকুলনজনিত অসুবিধার কারণে মায়ের গমন অনুষ্ঠান তুলনায় প্রশস্ত উজ্জয়ন্ত প্রাসাদ এলাকায় নিয়ে আসা হয়েছে। অনেক দর্শনার্থী নির্বিঘ্নে এই অনুষ্ঠান দেখতে পারছেন। মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলির সাথে বৈঠকে তিনি একটা প্রস্তাব রেখেছিলেন, সেই প্রস্তাবে শহরের সমস্ত ক্লাব সাই দেওয়ায় নতুন আঙ্গিকে মায়ের গমন অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। এদিনের মায়ের গমন অনুষ্ঠানে প্রথম শোভাযাত্রা বেরোয় তথ্য সংস্কৃতি দপ্তরের, শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রপাঠ এবং সমবেত ঢাক বাদন অনুষ্ঠানের শুরুতে নতুন মাত্রা এনে দেয়। এরপর বিভিন্ন আয়োজক ক্লাবের মূর্তি ধীরে ধীরে এগিয়ে যায়। প্রতিটি ক্লাবের জন্য স্বকীয় ভাবনা উপস্থাপনের জন্য চার মিনিট সময় বরাদ্দ ছিল। মহিলা, যুবতী এবং কিশোরীদের সৃষ্টিশীল উপস্থাপনা দর্শনার্থীদের নজর কেড়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে উজ্জয়ন্ত প্রাসাদ, জ্যাকসন গেট, কামান চৌমনি, হরিগঙ্গা বসাক রোড হয়ে দশমী ঘাটের দিকে এগিয়ে যায় বিভিন্ন ক্লাবের দুর্গামূর্তি। ভাসানের পুরো রুটে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দশমী ঘাটে মূর্তি বিসর্জনের পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে আগরতলা পুর নিগম। আমি একটা প্রস্তাব দেওয়ার সাথে সাথে এবং তার ইতিহাস যখন আমি বললাম, সাথে সাথে এক বাক্যে সমস্ত ক্লাবের প্রতিনিধিরা বললাম, ইয়েস, এই জায়গাটাই আমরা সিলেক্ট করবো। এবং আমার যত মনে হয় এখানে যে অবস্থা আমি দেখছি, যে সবাই কিন্তু উপভোগ করার মতো একটা অবস্থা, অনেক মানে সেরকমভাবে কনজেস্টেড ওয়েতে উপভোগ যেটা আগে করতো, তার থেকে আমার মনে হয় আমাদের চয়েস যেটা আমরা ঠিক করেছি সেটা কার্যতে এটা ভালো হয়েছে। এবং আমি আজকের এই মায়ের গমন ২০২৪ উপলক্ষে আমি সর্বপ্রথম এখানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের নিচে বা সামনে যারা আছেন, সমস্ত যারা ত্রিপুরাবাসী, আগরতলাবাসী যারাই উপস্থিত আছেন, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। জয় রিপোর্ট, আগরতলা টিভি।